হ্যালো ভিউয়ার্স, শিবনামে তলানিতে চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তা সকলে সকলে ভালো আছেন। আজকে আমি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। আজকে যে টিউটোরিয়াল বিষয় সেটা অবশ্যই আপনারা আমার থাম্বনেল এবং আমার টাইটেল দেখে বুঝতে পেরেছেন। এই মুহূর্তে আপনারা আপনাদের মোবাইল ফোন, ল্যাপটপ বা কম্পিউটারের ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন একটি কম্প্রেশন মোটর। তো এই কম্প্রেশন মোটরটি আমরা এই কম্প্রেশন মোটরটি আসলে কয়েলটি আমাদের কেটে গেছিল। কয়েলটি কাটার পরে আমরা এই কম্প্রেশরটিকে এটা আমরা কেটেছিলাম নিজেরাই, আপনাদেরকে একটু দেখানোর জন্য সুবিধার্থে আমি এটা দেখুন, এটা আমি এদিক দিয়ে আমরা কেটেছিলাম। কাটার পর এটাকে আমরা ওয়েল্ডিং করে নিয়ে আসছি। তো ওয়েল্ডিং করার পর আমাদের ওয়েল্ডিংটি সঠিক হলো কিনা বা আমাদের এটা হচ্ছে আপনার লিক প্রুফ ওয়েল্ডিং হয়েছে কিনা সেটা টেস্ট করবো আমরা। সেটা টেস্ট করার জন্য আমরা এটাতে প্রেশার দেবো। তো প্রেশার দিতে গেলে কীভাবে আপনারা এটা প্রেশার দিবেন সেটা আজকে আমি আপনাদেরকে এখন দেখাবো। এবং কি প্রেশার দেওয়ার জন্য আমাদের অবশ্যই একটি চার্জিং লাইন তৈরি করতে হবে। তো সেই চার্জিং লাইনটি আপনারা কীভাবে তৈরি করতে পারবেন সেটাই আমি আজকে প্রথমে আপনাদের দেখাবো, এরপর আমি প্রেশার দেবো। তো চার্জিং লাইন তৈরি করার জন্য আমাদের এখানে যে প্রসেস লাইনটি রয়েছে, প্রসেস টিউবটি রয়েছে, সেখানে আমরা একটি চার্জিং লাইন লাগাবো। এর জন্য আমাদের একটি নন রিটার্ন বাল্ব প্রয়োজন, সেই বাল্বটি আমি দেখাচ্ছি আপনাদের। ডিয়ার ভিউয়ার্স, আমার হাতে একটি নন রিটার্ন বাল্ব আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে একটি চার্জিং লাইন, এটা হচ্ছে নন রিটার্ন বাল্ব, এটা দ্বারা সাধারণত চার্জিং লাইন তৈরি করতে হয়। তো এটা কীভাবে চার্জিং লাইনটি আপনারা একটি কম্প্রেসারের সঙ্গে তৈরি করবেন সেটা আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো চার্জিং লাইন তৈরি করার পর আমরা প্রেশার দেবো, প্রেশার দিয়ে আপনাদেরকে দেখাবো যে কীভাবে এটা আসলে লিক টেস্ট করা যায় সেটা দেখাবো। তো ভাই আজকে আমি এখন আপনাদেরকে প্রথমে দেখাবো চার্জিং লাইন তৈরি কীভাবে করতে হয়। তো দেখুন, এখানে দেখুন আমরা আমাদের যে তিনটি লাইন এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এই লাইনটি হচ্ছে আমাদের সাচন লাইন, এটা হচ্ছে আমাদের ডিসচার্জ লাইন, আর আমাদের চার্জিং লাইনের দিকে রয়েছে। তো আমরা এখন এখানে আমরা প্রসেস টিপ দিয়ে আমরা চার্জিং লাইন তৈরি করব। এবং কি এখানে আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে যে এই যে সাচন এবং ডিসচার্জ দুটি লাইন রয়েছে, সেই দুটিতে আমরা যেহেতু প্রেশার দেবো তার জন্য আমরা এই যে দুইটি পাইপ আমরা লাগিয়ে দেবো। দেখুন, এক মাথা আমরা সিল করে দিয়েছি, অপর মাথা খোলা রয়েছে, সুতরাং আমরা এটা ঠিক এভাবে আমরা লাগাবো। এভাবে এখানে একটা লাগিয়ে দেবো, এদিকে সিল থাকবে, আমরা এই পাশে আরেকটি লাগিয়ে দেবো, এদিকে সিল থাকবে। এরপর যদি আমরা প্রেশার দিই সেই ক্ষেত্রে আমরা এই কম্প্রেসরের কোথাও কোনো লিক রয়েছে কিনা সেটা আমরা টেস্ট করতে পারবো। তো চলুন দেখা যাক। ব্যাস দেখুন, আমরা আমাদের চার্জিং লাইটটি লাগানোর জন্য সকল রকম ব্যবস্থা নিচ্ছি। এখানে এখানে আমরা অক্সিসিটি লাইন যেটা রয়েছে সেটা আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি। এটা অ্যাডজাস্ট করার পর আমরা সরাসরি এখানে যদি আপনি ভালো একটি ওয়েল্ডিং করতে চান সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এই যে এখানে যে কিছু আপনার আমার ব্রেজিং রড গলানো এখানে লেগে রয়েছে, জমে রয়েছে, এই জমা ব্রেজিং রডগুলোকে আপনাকে অবশ্যই এখান থেকে গলিয়ে পরিষ্কার করে নিলে আপনি ভালো একটি ওয়েল্ডিং করতে পারবেন। তো লক্ষ্য করুন, আমরা এটা করব এখন। আমরা প্রথমে ভিউয়ার্স, ডিয়ার ভিউয়ার্স, আপনারা লক্ষ্য করুন এখন আমরা আমাদের প্রসেস টিউব বা চার্জিং লাইনটি আমরা কীভাবে বানাচ্ছি। দেখুন, চার্জিং লাইন আমরা কিন্তু সাকশন যে লাইনটি রয়েছে এখানে দুটি লাইন থাকে, একটি সাকশন লাইন হিসাবে আমরা যে কোনোটি ব্যবহার করতে পারি, চার্জিং লাইন এবং কি আপনার সাকশন লাইন, এরকম দুটি লাইন থাকে, যে কোনো একটি আমরা চার্জিং লাইন হিসাবে ব্যবহার করতে পারি, আবার একটি যে কোনো একটিকে আমরা সাকশন লাইন হিসাবে ব্যবহার করতে পারি। সুতরাং দেখুন, আমরা এখানে একটি লাইনকে আমরা বানিয়ে নিচ্ছি, দেয় আমার নন রিটার্ন বাল্বটি হিট দেওয়ার পর ওইটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে এবং কি আমি এটা ভিতরে পুশ করার চেষ্টা করছি। দেখুন, এটা পর্যাপ্ত হিট হলে এটা নরম হয়ে যাবে এবং কি আমাদের এই লাইনটি মাথাটি ভিতরে ঢুকে যাবে। দেখুন, এটা আস্তে আস্তে এভাবে পুশ করে দিতে হয়। আমরা এখন ব্রেজিং রডটি গলিয়ে এটাকে এখানে ব্রেজিং করে দিচ্ছি। এটা একটু সময় আপনাকে অপেক্ষা করতে হবে, কারণ এটা যাতে শক্ত হয়ে লেগে যায়। তা আশা করি হয়ে গেছে। দেখুন, একদম ইজি, এই সহজ একটি কাজ চার্জিং লাইন তৈরি করা। আসলে এই অনেকে কমেন্টে বলেছিলেন যে চার্জিং লাইন কীভাবে তৈরি করতে হয় সেটা দেওয়ার জন্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে চার্জিং লাইন আসলে এটা কোনো বিষয় না, একদম সিম্পল একটি কাজ। যদি আপনার কাছে সমস্ত রকমের ইকুইপমেন্ট বা টুলস এগুলো থাকে সেক্ষেত্রে দেখুন, আমি এখানে দেখুন এই লাইনটি মোটা, অর্থাৎ এটা আমাদের সাকশন লাইন,
এই লাইনটি আমরা চার্জিং লাইন হিসেবে তৈরি করেছি। এখন আমি এই লাইনটিকেও শাসন লাইন হিসেবে ব্যবহার করতে পারতাম, এটাও আমরা চার্জিং লাইন হিসেবে তৈরি করতে পারতাম। এখন আমাদের ইচ্ছা আমরা এটাও করতে পারতাম, এটাও করতে পারতাম। আমি যে কোনো একটি বেছে নিয়েছি, আমি এটা করেছি। আর এই পাশে যে লাইনটি আপনারা দেখতে পাচ্ছেন, চিকন পাইপটি, চিকন এটার তুলনায় কিন্তু এই পাইপটি অনেকটা চিকন। এটাকে আমরা এখানে ডিসচার্জ লাইন, দেখুন সরাসরি কন্ডেন্সারে চলে যাবে এই লাইনটি। আর এই দুইটি লাইন সেম মোটা, এটাও মোটা, এটাও মোটা, যে কোনো একটি আমরা চার্জিং হিসাবে ধরে নিয়েছি, বানিয়ে নিলাম। এই যে আমাদের চার্জিং লাইন, এই তো আপনারা দেখতে পারলেন যে কিভাবে চার্জিং লাইন তৈরি করতে হয়। চার্জিং লাইন কিন্তু এখানে তৈরি হয়ে গেছে, তো আপনারা বুঝতেই পেরেছেন যে কিভাবে চার্জিং লাইন তৈরি করতে হয়। এই বলে এখানে আমরা শেষ করব। তো এরপরে নেক্সট ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো। এই কম্প্রেসরটিতে আমি বলেছি যে এটা কয়েল কেটে গেছিলো, আমরা এটা কেটেছিলাম। কাটার পর আমাদের কয়েলটি আমরা সুন্দরভাবে বাঁধিয়েছি, বাঁধানোর পর এটা আমরা ওয়েল্ডিং করে নিয়ে আসছি। এখন এই ওয়েল্ডিংটি লিক আছে কিনা সেটা আমি আমার পরবর্তী ভিডিওতে দেখাচ্ছি, অর্থাৎ এই ভিডিওটার পরেই সেই ভিডিওটি আমি আপলোড দেবো। সে পর্যন্ত আপনারা অপেক্ষা করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।